রায়গঞ্জ থানার শাহপুর এলাকায় রাস্তার ধারে একটি ছাগল বেঁধে রেখেছিলেন ওই গ্রামেরই বাসিন্দা কল্যাণী সরকার। দুই দুষ্কৃতী একটি মোটর বাইকে চেপে আসে ছাগলটি চুরি করতে। একজন মোটর বাইক নিয়ে রাস্তার অপর প্রান্তে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। অপর দুষ্কৃতী ছাগলটিকে তুলে নিয়ে মোটর বাইকে উঠতে গেলে কল্যাণী দেবীর ছেলে তা দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। এরপরই স্থানীয় বাসিন্দারা ধরে ফেলে দুই দুষ্কৃতীকে। শুরু হয় গণপিটুনি। উত্তেজিত মানুষজন আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীদের মোটর বাইকে। ধৃত এক দুষ্কৃতীর নাম ধনঞ্জয় ভট্টাচার্য, তার বাড়ি রায়গঞ্জের হাইরোড কালীতলা এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এ প্রসঙ্গে ছাগল মালিক কল্যাণী সরকার বলেন, আমার ছাগলটা খাসিটা রাস্তার মধ্যে ছিল, ওটাকে এরকম করে উপরে এক বাইক নিয়ে একজন দাঁড়িয়ে আছে, আরেকজন খাসিটাকে উপরে উঠে নিয়ে মোটর সাইকেলের মধ্যে উঠাচ্ছিল। অমনি আমার ছেলে দেখে নিয়ে পরে চিল্লাচ্ছে চোর চোর করে, তখন এখানে সবাই আটকেছে, আটকে ধরা পড়ছে। ওরা এখনকার থানার মধ্যে দিয়ে দিয়েছে, পুলিশ এসেছিল থানায় নিয়ে গেছে। রায়গঞ্জ থেকে সত্যেন মহন্ত, রিপোর্ট আমার নিউজ। নিত্য নতুন ডিজাইনের পছন্দসই জুতোর সম্ভার নিয়ে গঙ্গারামপুর নতুন বাস স্ট্যান্ডে উদ্বোধন হয়েছে ভারত বিখ্যাত বাটা কোম্পানির নতুন শোরুমের। আমাদের শোরুমে রয়েছে মহিলা, পুরুষ এবং বাচ্চাদের জন্য আকর্ষণীয় জুতোর কালেকশন। তাই আপনার পছন্দসই জুতো সংগ্রহ করতে আজই আসুন আমাদের বাটা জুতোর শোরুমে। আমাদের ঠিকানা বাটা শোরুম, গঙ্গারামপুর বাস স্ট্যান্ড, দক্ষিণ দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7478960007।